হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আসি মুম্বাই শহরে। মুম্বাই শহরে সেন্ট্রালে আছি। সেন্ট্রাল থেকে আজ আমি যেতে যাচ্ছি যেটা হচ্ছে হাজি আলি মাজার বলে, যেখানে এই মাজারটার বিশেষত্ব হচ্ছে এই মাজারটা কিন্তু সমুদ্রর মাঝখানে। তো আমি ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে আমি এখন রাস্তার মাঝখানে আছি, যাওয়ার পথে, মাঝপথে আর কি। তো আমি দেখাতে চাচ্ছি রাস্তার ভিউটাও আপনাদেরকে কিছুটা শেয়ার করতে চাচ্ছি, আর ওখানে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে আমার প্রায় 10 মিনিট লেগে যাবে এই গাড়িতে। এখান থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি, যাওয়ার পর ওখানে আপনাদেরকে দেখাবো যে ওখানকার চারপাশটা দেখতে কেমন হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তার সাইডগুলো, যে মুম্বাই শহরের রাস্তাটাও কীরকম হয় একটু দেখাতে চাচ্ছি। যে এটা আমি একটা মোড়ে দাঁড়িয়ে আছি, ট্রাফিক জ্যামে পড়ে আছি। তো এই জায়গাটাও বেশ ভালোই লাগছে দেখতে, বিকালের ভিউ, খারাপ লাগার কথা না, অনেক ভালো লাগছে যে বিকালের ভিউটা, সূর্য ডুবো ডুবো ভাব একটা, এটা অনেক ভালো লাগা। তো ভিউয়ার্স, আমি যাচ্ছি সেই মাজার শরীফে, যে মাজার শরীফটার বিশেষত্ব হচ্ছে আপনারা অনেকেই হয়তো জেনেছেন বা শুনেছেন যে এই মাজারটাতে হচ্ছে সকলেই আসে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকেই এখানে আসে। যে এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই মাজারটা একদম সমুদ্রের মাঝখানে, যেটা হচ্ছে চতুর্দিকে সমুদ্র। মানুষ এখানে আসলে একসাথে দুইটা জিনিসই দেখতে পায়, সেটা হচ্ছে সমুদ্র প্লাস মাজার। মাজারে তো আসে মাজার জিয়ারতের জন্য, তারপরে এখানে অনেক অনেক লোক আসে, বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, এবং এখানকার মুম্বাই শহরের বা আশপাশের লোকজন তো আসে। এখানে আশপাশে আরও কিছু জিনিস আছে, যেহেতু মাজার, আর মাজারে আপনারা জানেন যে অনেক লোকজন হয়, সে কারণে এখানে বেশ দোকানপাটও আছে চতুর্দিকে। তো ভিউয়ার্স, দেখা যাক সেই মাজারটা, যে মাজারটার মধ্যে কত কিছু আছে। এই যে আমি অলরেডি এসে গেছি এই পাশ দিয়ে, যে পাশ দিয়ে হচ্ছে অনেক দোকানপাট, আর মাঝখানে রাস্তা, পাশ দিয়ে সমুদ্র। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে অনেক কেনাকাটাও করা যেতে পারে, বাচ্চাদের জন্য খেলনা, তারপরে টুকিটাকি জিনিসপত্র। তারপরে এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মাজার জিয়ারতের জন্য অনেকে ফুল নিয়ে থাকে, সেজন্য এখানে অনেক বেশি ফুলও পাওয়া যায়। তো ভিউয়ার্স, দেখেন যে এখানে বেশ ফুল আছে, ফুলগুলো বেশ সাজিয়ে গুজে রাখা, যেটা এখানে মাজার জিয়ারত করার জন্য অনেকেই নিয়ে থাকে। তো ফুলের দোকানদাররা ডাকছে ফুল নেওয়ার জন্য বা ফুল কেনার জন্য, আর এই মাঝপথে রাস্তাটা দিয়ে চলছে লোকজন। তো আমি আসলে যেহেতু পাশ দিয়ে দোকানপাট এবং ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই আমি আসলে ফুলগুলোর দিকেই তাকিয়েছিলাম, এবং খুব ভালো লাগতেছিল যে ফুলগুলো কত সুন্দর করে সাজিয়েছে। তারপর আরও কিছু জিনিসপত্র আছে, যেটা হচ্ছে গয়নাগাটির দোকানও আছে এখানে, অনেক ধরনের দোকানে আছে, তার মধ্যে এই গয়নাগুলো বেশ চোখে মন কাড়া আর কি। অনেক সৌন্দর্য গয়নাগুলোর নেকলেস, পুরো সেট, বিভিন্ন ধরনের স্টোনের এগুলো সেট, পুরা অনেক কিছুই পাওয়া যায়। তারপর ব্যাগ ট্যাগও আছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার নেকলেসগুলো খুবই ভালো লেগেছে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন সমুদ্র, এবং সমুদ্র ওই পাশটা অনেক ঘনবসতি আছে। আর হচ্ছে এই পাশটা হচ্ছে মাঝখানে পথ মাজারে ঢোকার জন্য, এই মাজারটা দেখতেই পাচ্ছেন একদম মাঝখানে। এখান থেকে মাজারটা দেখতে পাচ্ছেন যে বেশ দূরে, এটুকু হেঁটেই যেতে হবে, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া ঢোকে না। তো এখান থেকে মাজারটা পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। তো ভিউয়ার্স, হাঁটতেই থাকি, আর চতুর্পাশে কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে হাঁটার পথে, যে চতুর্পাশে, এই যে দেখতেই পাচ্ছেন এখন সূর্য ডুবু ডুবু ভাব, আর সূর্যটা কী সুন্দর লাগতেছে। পাশাপাশি এই যে পায়রাগুলো, আমি এই পায়রাগুলো খুব কম দেখেছি, তবে মাজারের আশপাশে এই পায়রাগুলো মনে হয় বেশি থাকে, আমি ঠিক জানি না, তবে এই পায়রাগুলো দেখতে খুবই ভালো লাগে। এই পায়রাগুলো অসম্ভব সৌন্দর্য এই পায়রাগুলোর, আর এই পায়রাগুলোকে এখানে লোকজন আসলে এখানে খেতে দেয়। খেতে দেওয়ার কারণে এখানে বেশ এরা জমে থাকে, একসাথে একত্রিত হয়ে অনেক পায়রা এখানে খেলা করে। আর সমুদ্র তো, তো এখানে ডুব দিচ্ছে এবং থাকছে, তো অনেক ভালো লাগা একটা ব্যাপার কাজ করে এই পাখিগুলো দেখলে, পায়রাগুলো দেখলে। আর সূর্যটাও এ সময় একদম পাটে গিয়ে বসছে, যেটা অসম্ভব একটা সুন্দর আলো ছড়াচ্ছে, যেটা দেখতেই পাচ্ছেন সূর্যটা অসম্ভব সুন্দর। আর এই যে মাজারটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাজারটা আমি অনেক দূর চলে আসছি অলরেডি, এখানে হাঁটা ছাড়া কোনো পথ নেই, কারণ পুরাটা লোকে লোকারণ্য এবং হেঁটেই যেতে হয়।
তো আমার পাশেই থাকেন এবং দেখতেই থাকেন মাজারের যে চতুর্পাশটা কীরকম হয়। আর মাজারটা আমি মূলত আমি নিজেও ভিতরটা ঠিক ওইভাবে যাইনি, তবে আপনারা গেলেই দেখতে পাবেন যে মাজারের চতুর্পাশটা কত সুন্দর। এই যে হচ্ছে মাজারটা, আমি বাইরে থেকে যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি মাজারটা, এটাই হচ্ছে মাজার। এটার ভিতরে প্রবেশ করেই দেখা যাক এখানে কি আছে। এখানে লোকজন তো লোকে লোকারণ্য আছে। এখানে আরেকটা মাজারের বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে আশপাশে তো লোকজন থাকে, ফকির মিসকিন থাকে, আর এখানে সবসময় সন্ধ্যা শ্রেণী দেওয়া হয়। তবে এখানে বেশি ভিড় হচ্ছে শুক্রবার, শুক্রবারে অনেক লোক আসে। আর এই মাজারটায় হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই আসে এবং সকলেই এখানে উপাসনা করতে আসে এবং যে যার ধর্ম অনুযায়ী। আর আরেকটা জিনিস আছে, এই মাজারটা নাকি একটা বিশেষত্ব, সেটা হচ্ছে যে যা মানত করে তা নাকি পেয়ে যায়, সে কারণে আর একটু বেশি ভিড় থাকে। আর সমুদ্রের মাঝখানে যেহেতু মাজার, এটা একটা দেখারও আলাদা সৌন্দর্য আছে, একদম সমুদ্রের মাঝখানটা, যেটা অসম্ভব একটা সৌন্দর্য। বাইরে থেকে আপনারা পুরো ভিউটা দেখিয়েছি আপনাদেরকে, যে অনেক দূর হাঁটতে হয়, হেঁটেই আসতে হয়। তো এখন এই যে বাইরটা দেখাচ্ছি আপনার, মানে মাজারটা কত বড় সেটা বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে মাছ সমুদ্রের মাঝখানে সেটা, এটা হচ্ছে ভিতর। আমি ভিতরে অলরেডি ঢুকে পড়লাম, ভিতরেও বেশ গাছপালা এবং ফোয়ারা, অনেক সুন্দর একটা ফোয়ারা আছে, যে ফোয়ারাটা আপনারা দেখতে পাবেন, এখনই দেখতে পারবেন। আর গাছপালা দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, এই যে হচ্ছে গেটটা, আমি ঢুকিয়ে গেছি অলরেডি, তো দেখতেই পাচ্ছেন এই যে ফোয়ারাটা, ফোয়ারাটাও অনেক সুন্দর। এবং এখানকার লোকজন সমুদ্রে যেহেতু উপরেই, তো সমুদ্রেই ম্যাক্সিমাম লোকে সমুদ্রে উঁচু টুচু করে তারপরে হচ্ছে মাজারে প্রবেশ করে। আর মাজারের আরেকটা ব্যাপার, যেটা তো আপনারা অনেকেই জানেন, যে মাজারে সাধারণত জুতা খুলে প্রবেশ করতে হয়, জুতাগুলো একটু সাইডে রাখতে হয়। যে দেখতেই পারছেন ভিউয়ার্স, এটা হচ্ছে মাজারের ভিতরটা, এখানে অনেকেই বসে আছে। এই যে মাজারের ভিতর দিয়ে আবার রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে সমুদ্র দেখা যায়, পিছনটা দেখা যায়, পিছনের ভিউটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পিছনটাও অনেক সুন্দর, যেটা হচ্ছে সমুদ্রর উপরে, তো তাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই যে মাজারের পিছন দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা আছে, যেটা সমুদ্রর পুরা ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে মাজারটা, মাজারের আশপাশের লোকজন এখন ভিতরে যাচ্ছে, অনেকেই অনেকে ঘুরতেছে, এখানে ঘোরার উদ্দেশ্যে অনেকে আসে, আবার মাজার জিয়ারত করতেছে, একসাথে দুটাই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সমুদ্রটা কত সুন্দর, মানে এখানে লোকের অভাব নেই, কারণ এই সময়টা আরো যেহেতু সানসেটের সময়, সে কারণে আরেকটু ভিড় আছে, লোকজন এই সময় একটু অপেক্ষা করে যে এই জায়গাটা, এই সময়টা উপভোগ করার জন্য। তো দেখতেই থাকুন ভিউয়ার্স মাজারের চতুর্দিকটা।